আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জানাই সুচিপাড়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে পরিণতি ও সুশাসন বিষয়ে প্রথম পত্রের তৃতীয় অধ্যায় স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোকপাত করব পরিণতি ও সুশাসন বিষয়ের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হচ্ছে মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। আমরা আজকে আলোচনা করব মূল্যবোধ থেকে, মূল্যবোধের ধারণা, মূল্যবোধের বৈশিষ্ট্য, মূল্যবোধের শ্রেণী বিভাগ। প্রিয় শিক্ষার্থী, মূল্যবোধের ধারণা, মূল্যবোধ হলো সমাজ কাঠামোর অপরিহার্য একটি উপাদান। মূল্যবোধটা কি? সমাজ কাঠামোর একটি অপরিহার্য উপাদান। মানুষের আচার আচরণ, রীতিনীতি, কার্যক্রম, দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনা ও প্রবৃত্তি মূল্যবোধ অনুযায়ী পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। একজন আদর্শ নাগরিকের মধ্যে মূল্যবোধ থাকা উচিত, কেননা মূল্যবোধ মানুষকে উচিত অনুচিত সম্পর্কে শিক্ষা দেয় এবং ভালো মন্দ সম্পর্কে তাগিদ দেয়। যেসব চিন্তা ভাবনা, লক্ষ্য, আদর্শ ও উদ্দেশ্য মানুষের সামগ্রিক কর্মকাণ্ড ও আচার ব্যবহারকে নিয়ন্ত্রণ ও পরিচালিত করে তাকেই মূল্যবোধ বলে। মূল্যবোধ সমাজের ভিত্তি। প্রত্যেক সমাজে ভালো মন্দের একটি মানদণ্ড আছে। এই মানদণ্ডের আলোকে ভালো মন্দ বিচারের বা বিচার বিশ্লেষণ করা সম্ভব। মূলত মূল্যবোধ হলো রীতিনীতি, আদর্শ ও আচার আচরণের সমষ্টি, যা সমাজ জীবনকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে এবং সমাজে ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। মূল্যবোধ সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীদের সংজ্ঞা। স্টুয়ার্ট সি ডট এর মতে, সামাজিক মূল্যবোধ ঐসব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট থেকে প্রত্যাশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট থেকে লাভ করে। এম আর উইলিয়াম বলেন, মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড যার আদর্শে মানুষের ব্যবহার ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয় এবং সমাজের মানুষের কাজের ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা সম্ভব হয়। এমডাব্লিউ পাম্পের মতে, ব্যক্তি বা সামাজিক দলের প্রত্যাশিত আচার আচরণের সুবিন্যস্ত প্রকাশটাই হলো মূল্যবোধ। নিকোলাস রেসার সামাজিক মূল্যবোধ সম্পর্কে খুব সুন্দর একটি সংজ্ঞা প্রদান করেছেন। তার মতে, সামাজিক মূল্যবোধ বলতে সেই সব গুণাবলীকে বোঝায় যা ব্যক্তি নিজের সহকর্মীদের মধ্যে দেখে খুশি হয় এবং নিজের সমাজ, সংস্কৃতি ও পরিবেশে মূল্যবোধ মনে করে খুশি হয়। উপরোক্ত সংজ্ঞাগুলো বিশ্লেষণে বলা যায় যে মূল্যবোধ সেই সব বিশ্বাস, আদর্শ, রীতিনীতির সমষ্টি যা মানুষের আচার ব্যবহার, কার্যাবলী, দৃষ্টান্ত বা সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গিকে পরোক্ষভাবে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে, তাই হচ্ছে মূল্যবোধ। এখন আমরা আলোচনা করব মূল্যবোধের বৈশিষ্ট্য। মূল্যবোধের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সামাজিক মানদণ্ড। সামাজিক মূল্যবোধ মানুষের আচার আচরণ বিচারের মানদণ্ড হিসাবে কাজ করে। মূল্যবোধের মাপকাঠিতে মানুষের কাজের ভালো মন্দ বিচার করা সম্ভব। মূল্যবোধ মানুষের ব্যবহার, রীতিনীতি, পরিমাপ ও নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। সামাজিক সেতুবন্ধন, মূল্যবোধের চেতনায় মানুষকে ঐক্যবদ্ধ করে তোলে। মূল্যবোধের যে চেতনা আছে সেই চেতনা মানুষকে কী করে? ঐক্যবদ্ধ করে তোলে। মূল্যবোধ মানুষের আচার আচরণ, ব্যবহার, রীতিনীতি, চাওয়া পাওয়া ইত্যাদির মধ্যে যোগসূত্র ও সেতুবন্ধন হিসাবে কাজ করে বা রচনা করে। পরিবর্তনশীলতা, মূল্যবোধ মূলত একটি পরিবর্তনশীলতা। সামাজিক পরিবর্তনের সাথে সাথে মূল্যবোধেরও পরিবর্তন ঘটে, কারণ মানুষের চিন্তা চেতনা, ধ্যান ধারণা, চাহিদা ইত্যাদি সময়ের সাথে পরিবর্তন ঘটায়। অর্থাৎ মানুষের মননশীলতার উপর মূল্যবোধ কী করে? নির্ভরশীল। ভিন্নতা, স্থান কাল ভেদে মূল্যবোধ বিভিন্ন রকম হতে পারে। অর্থাৎ এক এক সমাজের মূল্যবোধ এক এক রকম। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে মুসলিম সমাজের মূল্যবোধ আর খ্রিস্টান সমাজের মূল্যবোধ একরকম নহে, আবার হিন্দু সমাজের মূল্যবোধ আর খ্রিস্টান সমাজের মূল্যবোধ একরকম নহে। অর্থাৎ স্থান কাল পাত্র ভেদে মূল্যবোধ বিভিন্ন রকম হতে পারে। নৈতিক প্রাধান্য, মূল্যবোধ কোনো আইন নয়, বরং কতগুলো রীতিনীতি, আচার আচরণের সমষ্টি যা নৈতিকতা থেকে উৎসারিত হয় এবং সমাজের মানুষের স্বীকৃতির ফলেই স্বতঃস্ফূর্তভাবে তা পালিত হয়। এগুলো পালন না করলে শাস্তির বিধান নেই, তবে সামাজিকভাবে ঘৃণা কুড়াতে হয়। সমষ্টির প্রভাব, মূল্যবোধ সমাজের মানুষের সামগ্রিক ধ্যান ধারণার সমষ্টি। এজন্য মূল্যবোধ ব্যক্তিগত আগ্রহ অনাগ্রহকে প্রভাবিত করে না। এখানে ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা, গুণ ও বিধেয় ব্যক্তি সমষ্টিগত মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়। আপেক্ষিকতা,
সামাজিক মূল্যবোধ যেমন সমাজভেদে ভিন্ন রকম হয়ে থাকে, ঠিক তেমনি একই সমাজে মূল্যবোধ ইতিবাচক ও নেতিবাচক হিসেবে বিবেচিত হয়ে থাকে। তাই সামাজিক মূল্যবোধ একটি আপেক্ষিক প্রত্যয়, মূলত বস্তুত ব্যক্তি ও সমষ্টির কাছে কোনটি উচিত আর কোনটি উচিত নয় তা মূল্যবোধের মানদণ্ডে গ্রহণীয় কিংবা বর্জনীয় হিসেবে বিবেচিত হওয়াটাই স্বাভাবিক। তাহলে মূল্যবোধের বৈশিষ্ট্যের মধ্যে আমরা কী কী পেয়েছি? এক নম্বর হচ্ছে যে সামাজিক মানদণ্ড, দ্বিতীয় হচ্ছে যে সামাজিক সেতুবন্ধন, তৃতীয় হচ্ছে পরিবর্তনশীলতা, চতুর্থ হচ্ছে ভিন্নতা, পঞ্চম হচ্ছে কি নৈতিক প্রাধান্য, ও সরি আরও রয়েছে নৈতিক প্রাধান্য। মূল্যবোধ কোনো আইন, হ্যাঁ নৈতিক প্রাধান্য আমরা আলোচনা করেছি, তারপরে কি সমষ্টির প্রভাব আলোচনা করেছি, আপেক্ষিকতা আলোচনা করেছি। আমরা এবার আলোচনা করব মূল্যবোধের শ্রেণী বিভাগ। মূল্যবোধের অনেকগুলো শ্রেণী বিভাগ রয়েছে, এ বিষয়ে আমরা এখন একটু আলোকপাত করব। ড্যানিয়েল এইচ পার্কার মূল্যবোধকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো বাস্তবভিত্তিক আরেকটা হচ্ছে কল্পনাপ্রসূত। এছাড়া আবার কেউ কেউ ইতিবাচক ও নেতিবাচক এই দুই ভাগে ভাগ করা হয়েছে। নিম্নে আমরা বিভিন্ন ধরনের মূল্যবোধ নিয়ে আলোচনা করব। ব্যক্তিগত মূল্যবোধ, ব্যক্তিগত মূল্যবোধ ব্যক্তি ধ্যান ধারণার সাথে ওতপ্রোতভাবে জড়িত, অর্থ ক্ষমতা প্রতিপত্ত মর্যাদা ইত্যাদি ব্যক্তিগত মূল্যবোধকে প্রভাবিত করে। সমাজের সকল ব্যক্তি এরূপ চিন্তা চেতনা কম বেশি পরিলক্ষিত হয়। রাজনৈতিক মূল্যবোধ, যেসব চিন্তা ভাবনা লক্ষ্য আদর্শ উদ্দেশ্য মানুষের রাজনৈতিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও প্রভাবিত করে তার সমষ্টিকে রাজনৈতিক মূল্যবোধ বলে। রাজনৈতিক সততা শিষ্টাচার সহনশীলতা নির্বাচনের জয় পরাজয়কে মেনে নেওয়া ইত্যাদি রাজনৈতিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ, মানুষের সামাজিক আচার ব্যবহার কর্মকাণ্ডকে পরিচালিত নিয়ন্ত্রণকারী চিন্তা ভাবনা লক্ষ্য উদ্দেশ্য সমূহকে সামাজিক মূল্যবোধ বলে। সামাজিক মূল্যবোধ হচ্ছে সততা শিষ্টাচার ন্যায়বোধ সহমর্মিতা সৌজন্যবোধ শৃঙ্খলাবোধ প্রভৃতি গুণাবলীর বৈশিষ্ট্য। গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধের অন্তর্ভুক্ত হল স্বাধীনতা সাম্য ভ্রাতৃত্ববোধ ইত্যাদি। মানুষের যেসব চিন্তা ভাবনা লক্ষ্য আদর্শ ও উদ্দেশ্য গণতান্ত্রিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকেই গণতান্ত্রিক মূল্যবোধ বলে। গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিক একে অপরের মতামত প্রকাশের সুযোগ সহ মতামত প্রকাশ করবে। গণতান্ত্রিক কর্মকাণ্ড হলো নির্বাচনে অংশ নেওয়া জয় পরাজয় মেনে নেওয়ার অধিকার কর্তব্য সম্পর্কে সচেতন থাকা ইত্যাদি। ধর্মীয় মূল্যবোধ, যেসব ধর্মীয় অনুশাসন রীতি নীতি আচার আচরণ মানুষের ধর্মীয় কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে ধর্মীয় মূল্যবোধ বলে। যেমন অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা করা সহ্য করা অন্যের ধর্ম পালনে বাধা না দেওয়া ইত্যাদি ধর্মীয় মূল্যবোধ। সাংস্কৃতিক মূল্যবোধ, মানুষের সাংস্কৃতিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে পরিচালিত প্রভাবিত করে এমন চিন্তা ভাবনা লক্ষ্য উদ্দেশ্য হল সাংস্কৃতিক মূল্যবোধ। সমাজের বসবাসকারী মানুষের জীবনের আচার আচরণ সংস্কৃতি কর্মকাণ্ড ধ্যান ধারণা ব্যবহার ও কর্মকাণ্ড সংগঠন থাকতে পারে। সাংস্কৃতিক মূল্যবোধ সামাজিক বন্ধনকে সুসংগত করে তোলে। অর্থনৈতিক মূল্যবোধ, মানুষের অর্থনৈতিক কার্যাবলী সম্পূর্ণ করতে যেসব কাজ কর্ম বিধি নিষেধ আদর্শকে মেনে চলে তাকে অর্থনৈতিক মূল্যবোধ বলে। যেমন আর্থিক লেনদেন বিক্রয় ব্যবসা বাণিজ্য বিপণন ইত্যাদি ক্ষেত্রে অর্থনৈতিক মূল্যবোধ ওতপ্রোতভাবে জড়িত। নৈতিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ হলো সেইসব আচরণ মনোভাব কর্মকাণ্ড যা মানুষ সবসময় ভালো কল্যাণকর অপরিহার্য বিবেচনা করে মানসিকভাবে স্বাচ্ছন্দ্য ও তৃপ্তিবোধ করে। সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা অন্যায়কে ঘৃণা এবং অন্যায় কাছ থেকে নিজেকে বিরত রাখা সহ অসহায় মানুষের পাশে দাঁড়ানো সুখে দুঃখে আত্মীয় স্বজনদের অংশীদারী হওয়া ইত্যাদিকে নৈতিক মূল্যবোধ বলে। আধুনিক মূল্যবোধ, সময় ও সমাজের পরিবর্তনের সাথে সাথে মূল্যবোধের পরিবর্তন ঘটে, এজন্য অতীতে অনেক মূল্যবোধে এখন তাৎপর্যহীন হয়ে পড়েছে। এক সময়ে সমাজে মেয়েদের লেখাপড়াকে ভালো চোখে দেখা হতো না, এখন নারীরা শিক্ষাসহ অন্যান্য দিকে এগিয়ে আছে। অতীতে বাল্যবিবাহ বহু বিবাহের প্রচলন ছিল, হিন্দু সমাজে এক সময়ে সতীদাহ সহমরণ প্রথা চালু ছিল, এখন এগুলি আর নেই। বর্তমানে অনেক মূল্যবোধেই হয়তো ভবিষ্যতে থাকবে না, গড়ে উঠবে না, নতুন গড়ে উঠবে সরি বর্তমানে অনেক মূল্যবোধে হয়তো ভবিষ্যতে থাকবে না গড়ে উঠবে নতুন নতুন মূল্যবোধ
তাই বলা হয় আধুনিক ধ্যান ধারণা বিশ্বাস আচার আচরণের সমষ্টি হলো আধুনিক মূল্যবোধ। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করেছিলাম যে মূল্যবোধ কী, মূল্যবোধের বৈশিষ্ট্য এবং মূল্যবোধের শ্রেণী বিন্যাস। আজকের মতো ক্লাস এখানে শেষ। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে এই আশা ও প্রত্যাশা ব্যক্ত করে। আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন।